হ্যাঁ, নেপাল হয়েছে। হ্যালো ভাই ব্রাদার, দেখতেই পাচ্ছেন আমাদের শুটিং চলছে। নায়ক সাহারি এখন ইমন ভাই। ভাই আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হাত আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া অনেক ভালো। তুমি যে যে দিন দিন এরকম ভিডিও করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করে ফেলেছো, যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। না, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব এখনো হয় নাই, ইনশাল্লাহ হবে সামনে। তবে আমরা তো আপনার আপনার ফেস যারা আমরা কাজ করি সবাইকে আমি ভিডিও করি, আর সবাই আমার ইউটিউব চ্যানেল দিয়ে কম বেশি ভিউ পাইতেছেন, সবাই মনে করেন মানে ফেস পরিচিত হইতেছেন। তো এই ক্ষেত্রে আপনার মানে কোনো কিছু বলার আছে? আছে, বলেন। আমার অনুভূতি খুবই বাজে। সুমায়াকে একটু পাশে নিয়ে একটু বলতে পারেন যে আপনার অনুভূতিটা কি? সুমায়া তো আমাকে মানে নায়িকা আর্টিস্ট বড় আর্টে। আমার অনুভূতি, আমি বিদেশ চলে যাব দাদা। বিদেশ চলে যাব? আচ্ছা, ওই যে তুমি সময় ওই গানটা গাইতারো, বিধি তুমি বলে দাও, বিধি তুমি বলে দাও, আমি আগুন জ্বালিয়ে দিব, তুমি যদি আমার না বিশ্বাসঘাতকতা করো না পিয়া, আমি ছাড়া তুমি কারো না। জালাল, এই জালাল শোন, তুই তো আগে নাটক করে বল স্যার, নাটক করে বলাইছে নাকি মানুষে বলাইছে? সত্য ঘটনা নাকি সেটা বল। জালালের ভিতরে অনেক নাটক আছে, জালাল সিনেমার হিরো আমাদের, আর সামনে সিনেমা করতেছে এই যে সুমায়ার সাথে। এই সুমায়া, সুমায়া পৃথিবীর বুকে আগুন খালি পৃথিবীর বুক লেগেছে, তুমি বলে দাও দর্শক বন্ধুরা, সুমায়া এই গানটা কেন গাইছে এটা সুমায়ের কাছে আমার প্রশ্ন। সুমায়া, আগুন জ্বালিয়ে দেব, আগুন জ্বালিয়ে দিব, তুমি যদি সময় আমার। আচ্ছা এই সুমায়া শোনো, তুমি যে এই গানটা গাইছো মানে কেন গাইছো এটা তোমার কাছে আমার প্রশ্ন। একদিকে শাহজালাল, একদিকে এটা কি? আমি টিকটক করতেছি সুন্দর মতন, বিধি তুমি বলে দাও এটা। ঠিক আছে, রেডি, 1 2 3 অ্যাকশন। বিধি তুমি বলে দাও, মাছ মেগানটা তো আমি এমন করব।